আপনি যা খুশি তাই করতে পারেন, কিন্তু আমার মেয়ে রানু রাহাতে স্ত্রী থাকবে। থাকবে না, আমি স্পষ্ট ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। ভবিষ্যৎ আমিও দেখতে পাচ্ছি ফারিয়া, কিন্তু সেটা একটু অস্পষ্ট। মানে? মানে তোমার এই নিজেকে অসুখী ভাবার পেছনে রাহাত আর রানুর কোনো হাত আছে? তোমার মা এবং বোনের হাত। যদি কাউকে দোষ দিতেই হয়, সম্ভবত তোমার মা এবং বোনকেই দোষ দেওয়া উচিত। শরীফকে কাজ শুরু করে দিতে বল ফারিয়া, যত জলদি সম্ভব। আচ্ছা কাইসার ভাই, আপনি কি কনফার্ম যে ওরা ষড়যন্ত্র করছে? আরিয়া তোমার বোন, কিন্তু ভাই হিসেবে তাকে তুমি এখনো চিনতে পারোনি, অথবা বোন বলে তার কোনো অপরাধই তোমার চোখে পড়ছে না? ফারিয়া কখনোই কোনো দিনও থামবে না। আমার তো ধারণা যে ফারিয়ার শেষ দমটুকু থাকা পর্যন্ত ও চেষ্টা চালিয়ে যাবে রাহাত আর রানুর সংসারে ফাটল ধরানোর জন্য, তাদেরকে আলাদা করার জন্য। ফারিয়া তো চেয়েছিল সবকিছু বিক্রি করে দিয়ে রাহাতকে নিয়ে একবারে বিদেশে চলে যেতে, রানুর কাছ থেকে অনেক দূরে। ফারিয়া কিন্তু ওর প্ল্যানের খুব কাছাকাছি চলে গিয়েছিল, কিন্তু পারেনি। শেষ পর্যন্ত ওর সব চক্রান্ত ধরা পড়ে গেল। আচ্ছা তুমি বলো, তুমি আমাকে এখন বলো যে ফারিয়ার এই আফসোসটা, এই কষ্টটা কোনোদিনও ভুলতে পারবে? আর বাকি রইল তোমার মায়ের কথা। উনি কতটা ভয়ঙ্কর হতে পারে সেই রূপটা তো তুমি আগেও দেখেছো ফরাদ। উনি তো তোমার সামনে ভীতিকে শেষ করে দিতে চেয়েছিল, বারবার চেষ্টা করেছে। ফরাদ, তুমি কি সবকিছু ভুলে গেছো? আমার ভালোই তো চাও তুমি, আমাকে তো তুমি গুলি করবে না। তোকে করব কে বলল? তোর ভালোবাসাকে শেষ করে দেব, এটাই ওর প্রাপ্য। আমার কাছ থেকে আমার ছেলেকে কেড়ে নিয়ে যেতে চেয়েছিলে, তাই না বিধি? সেজন্যই তো ওর প্রভাব, ওর ক্ষমতা, ওর অহংকার সব কেড়ে নিয়ে একেবারে মোমের পুতুল বানিয়ে দিয়েছে ওকে। বিচার করবে তুমি আমার? হ্যাঁ, পদে পদে আমাকে অপমান করে ছোটে করতে চেয়েছো তুমি। হ্যাঁ, সত্যিটা আজ শুনে রাখো, জমিদার বংশের ছেলে আমার ফরহাদ, তোমাদের মতো গরিব কাঙালদের সাথে ওর কোনোদিনও মিল হবে না, হতে পারে না। আমি জানি কেশব ভাই, বিথিকে নিয়ে আবার এরকম কিছু একটা হতে পারে, সেজন্যই আমি। সেজন্য কি? সেজন্যই কি বিথিকে নিয়ে পালাতে চাও? হ্যাঁ চাই। আপনার কাছে যদি এটাকে পালানো মনে হয়ে থাকে তাহলে আমি এটাই চাই। পালিয়ে গিয়ে কি কখনো সুখ খুঁজে পাওয়া সম্ভব ফরাত? রাহাত আর রানুর সাথে যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তখন কি হবে তুমি বুঝতে পারছো? তুমি কি তারপর থেকে বিথির চোখের দিকে চোখ রেখে তাকাতে পারবে? পারবে কি? চুপ হয়ে গেলে কেন? আমার কথার উত্তর দাও, পারবে তাকাতে? তাছাড়া তোমার নিজেরও তো একটা দায় আছে, আছে না? বন্ধু রাহাতের প্রতি, বিথির বোন রানুর প্রতি। আসতে পারি? জরুরি কথার মধ্যে ছিলেন না তো আপনারা? কোনো সমস্যা? মাঝহার সাহেব এসেছেন দুলাভের সাথে দেখা করতে। ও হ্যাঁ, আমি তো একদম ভুলেই গিয়েছিলাম। বিথির এসেছে নাকি? না। আমি যাই, আমার মিটিং আছে। তার আগে তোমার কাছ থেকে আমি কিছু কথা শুনতে চাই। মিটিংটা শেষ করি তারপর শুনবেন।
হয়েছে? কোনো সমস্যা? না ওই না কোনো সমস্যা না তুমি চিন্তা করো না আসল ব্যাপারটা হচ্ছে যে এক্সকিউজ মি তুমি যে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আজকে জয়েন করছো এই কথা কি ভুলে গেছো? হ্যালো উপস সরি দুলা ভাই তাই নাকি অথচ প্রথম দিনই আমার ওকে অ্যাসিস্ট করতে হচ্ছে মিটিং এ সবকিছু মনে করিয়ে দেওয়ার জন্য তা এখন চলুন ম্যাডাম নাকি আসলে এই বাড়িতে এত কিছু ঘটছে যে আমি আমি একেবারে ভুলে গেছি চলুন স্যার তুমি ভুল করছো দিতির উপর রাগ করে তুমি ভুল করছো এখনো সময় আছে ফরাদ ভুলটাকে রিয়ালাইজ করো আর বিথির কথাকে গুরুত্ব দিয়ে একবার ভেবে দেখো ব্যাপারটা কি রানু একবারও আমার ফোন ধরল না আবার তখন ফোনটা বন্ধ হইয়া গেল এখন আমি ওর ফোনে কলও ঢুকাইতে পারতেছি না কোনো ক্ষতি হয় নাই তোর নাকি এই গরিব বন্ধার কথার মনে করতে চায় না সে আপনি আপনি এখানে কি করতেছেন দেখতে আসলাম বানেজাপুরি কেমন আছো তুমি ভালো আছেন না দেখা তো মনে হইতেছে না এসব কইতে আছেন নাকি অন্য কোনো কাম আছে না অন্য কাজও আইছি তো এইটা বেশি জরুরি না কি কাম আরে এত তাড়াহুড়া করতেছো কেন কোথাও একটু আদর যত্ন কইরা ঘরে নিয়ে বসাইবা চা খাবা আর তুমি কি না কালকে দিনে আসেন আজকাল চা হইব না এখন চলে যান আসল কথা না কই চলে যামো এইটা কি কইরা সম্ভব চলে যান আপনি রাতের বেলা এদিকে আসলে বস্তিতে নানান কথা ছড়াই এই শরীফ মিয়ারে নিয়ে কথা ছড়াইব এমন হিম্মত আছে নাকি কারো এই বস্তিতে এই আজকে কারা আইছিল তোমার কাছে আপনি কেমনে জানেন আপনার লগে তাকে দেখা হইছিল লোকের মুখে শুনছি আমি অনেক বড় লোক মানুষ নাকি আইছিল রাস্তা ভুল করে আইছিল রাস্তা দেখাই দিছি চলে গেছে আসল রাস্তা দেখানে তো আধা ঘন্টা সময় লাগার কথা না কিন্তু আমি তো শুনলাম তার চেয়ে নাকি বেশি সময় ছিল অতীতের এই জায়গায় হওয়া ছিল তাতে আপনার কোনো সমস্যা আমার বাড়িতে কি মেহমান আইতে পারবো না 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 সমস্যা কেন মেহমান তো অবশ্যই আসবো কিন্তু মেহমানগোকে একটু খাতির যত্ন করার দরকার ছিল না বেশি যতটুকু করণ দরকার আমি ততটুকু কইরা দিছি আরে একটু কাজ করতে হবে যে বানেসা মানে তুমি না একজনের বোন বানাইছিলা কোথায় কেমন আছে এখন সে এই জায়গায় আসে না যে কি করে আইব আপনি নার উপরে নজর দিছিলেন এখন তো মনে হইতাছে আমার ওই জায়গা ছেড়ে চলে যেতে হইব না 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 তোমার যাইতে হইব না আমার চরিত্র ফুলের মতন না হইল পাতার মতন পবিত্র এই সময় কেন আপনি এখানে এসেছেন মতলবটা কি আপনার ও হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে মনে পড়ছে কি জানি একটা জরুরি কাজে বস্তিবাসীর নামের লিস্ট কমিশনার সাহেবের কাছে দিতে হইব এই তোমার নাম গ্রামের নাম পরিবারের নাম আমার কাছে দিতে হইব কি কাজে লাগবে সব আরে দত তুমি হইল মূর্খ মানুষ তুমি কি এত কিছু বুঝো নাকি ও হ্যাঁ তোমার নাম তোমার গ্রামের নাম কও তাইলে আমি চলে যাব বিয়ানের লগে কত হইছে বরতে তোমার মুখ টক করে আন্দাই বিষয়টা কি গো ভাইও না কিছু না আরে বইনের কাছে কিছু লুকান লাগে না কোয়া লাও মনটা হালকা হইব যুদ্ধের ঘোষণা দিয়েছে বিয়ান আর ফারিয়া বলেছে এই যুদ্ধে আমাদের এমন পরাজয় হবে যে আমাদের নাকি মুখ দেখাবার অবস্থা থাকবে না ইমন তাফালিং তোমার বিয়ানে বহু দিছে এটা পাত্তা জন্য কোনো দরকার নেই পাত্তা না দিয়েই বা কি করি আমার বিয়ান যে কত খারাপ
কাজ করতে পারে সেটা তো আমি জানি। আরে তুমি ডরাইতেছো কি রে? যুদ্ধ হোক আর যাই হোক, জয় এবার আমরা রইব। হ্যাঁ, কিন্তু ভয়টা তো আবার অন্যখানে। যুদ্ধ মানে অনেকেরই অনেক ক্ষয়ক্ষতি হবে, আর কিছু ক্ষতি আছে যে ক্ষতি সহজে পুষিয়ে নেওয়া যায় না। আর যদি ক্ষতিটা আমার কোনো মেয়ের হয় তাহলে বাবা হিসেবে আমি আবাকে নিয়ে আলোচনা হচ্ছিল নাকি বিয়াই বোনের সাথে? দেখে তো সেরকমই মনে হচ্ছে। ওনাদের কাজে ডিস্টার্ব করো না তো মা, ওনারা নিজেদের মধ্যে একটু আলোচনা করুক। চলো মা, আমাদের তো আবার মিটিং আছে তাই না? ভাইকে একটু বোঝান বিয়াই, বড় একগুঁয়ে আচরণ করছেন উনি, নিজের সামনের বিপদটা বুঝতেই পারছেন না। আর নিজেরটা না বুঝলেও মেয়েদের সামনের বিপদটা তো বুঝতে শিখুন। সালমা আপা কোমায় না থেকে আপনাদের মাঝে থাকলে উনি ঠিকই বুঝতেন। সালমা বিবি যদি আজকে না থাকতো, আজকে আপনারা গো বেটকারে এই বাইকটা বাইর করে দিত। আর সালমা বিবি থাকলে এত অন্যায় করুনের সাহস আপনারা পাইতেন না, নইলে আর কেউ রে হুমকিও দিতেন না। নিজের উপরই আমার লজ্জা লাগে যে আপনার মতো একটা মানুষের আত্মীয় আমি, যে কিনা নিজেই দায়ী সালমা বেগমের কুমায় থাকনের লাগে। আর সেই মহিলাই কিনা বালা মাইসি দেখাইয়া নিজের আশ্রয়টা বুঝা লইয়া আবার তারার পিঠে ছুরি মারার চেষ্টা করতেছে। ছি, বিয়াই রাজি না হলে এরপর আর পিছন থেকে কাউকে ছুরি মারবো না আমি। ব্যাপারটা বুঝেছেন তো আপনারা? এবার যা হবে সব সামনে সামনে। আহারে, রানু বিথির কথা ভেবে আমার তো এখনই খারাপ লাগছে। চলো তো মা। বাবু, ওদের সাথে লাগতে যেও না, ওরা মানুষ না। তুমি এত ডরাইতেছো কেন ভাইয়ু? মাইয়ার আল্লাহ দেখত, মনে রাখতো মাইয়ার আইসে তোমার এখন সবচেয়ে বড় শক্তি। আমরার বিতি এইসব অমানুষগুলি রে হতে একদম মানুষ করার এলাকা যথেষ্ট শক্তিশালী। আর রানু নিজের বুঝবুঝ যাচ্ছে, তখন সে যে কোনো পাত পাইন্দে দেওয়ার এলাকায় একেবারে প্রস্তুত। চিন্তা করুন না, চিন্তা শান্তি ফালায় তো মাথাতে লজ্জা রানু করে। চাচা, ওদের জানিয়েছেন তো? হ্যাঁ, বাড়িতে ঢোকার আগেই ফোনে কথা হয়েছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সময় মতো এসে হাজির হয়েছেন দেখছি। ওইখানে কি করছে? এই মেয়ে, যাও ওখান থেকে যাও। আমি থাকলে আপনার কোনো সমস্যা আছে ফারিয়া আপু? এন্ট্রি লেভেল চাকরিতে ঢুকে আমাকে আপু বলে ডাকছো? এসব ম্যানার শিখে এসেছে নাকি অক্সফোর্ড থেকে? সম্মান দিয়ে কথা বলার জন্যই আপু বলে ডেকেছি, আর বিদেশে তো নাম ধরে ডাকাই প্র্যাকটিস করায়। আপনি কি চান আপনাকে তেমন ভাবে ডাকি? তাহলে ফারিয়া বলেই। আলো, তুমি আমাদের আত্মীয়, তুমি ওকে আপু বলেই ডাকবে। আসলে এজন্যই চৌধুরী গ্রুপের আজ করুণ অবস্থা। কি জন্য? না, যখন তখন যাকে তাকে নিয়োগ দেয়া হচ্ছে কোম্পানিতে, স্বজন প্রীতি করে নিজের আত্মীয়দের নেওয়া হচ্ছে। কাকে নেওয়া হচ্ছে সেটা বড় কথা না ফারিয়া, সে যোগ্য কিনা সেটাই বড় কথা। পরাণ, থাক না এসব কথা, ভাবি বস প্লিজ।
কি এমন হলো যে এমন জরুরি মিটিং করতে হচ্ছে চাচাই? আমার অনেক দিন থেকেই মনে হচ্ছিল আমাদের একটা মিটিং করা দরকার। আসলে অনেক সমস্যা জমে গেছে, এগুলো সমাধান করতে না পারলে। এক মিনিট চাচাই, একটু ওয়েট করুন, আমার একটা জরুরি কল করার কথা মনে পড়ে গেল। এটা কি ধরনের ফাজলামি ফারিয়া? ফাজলামি মানে? আমার জরুরি কল তোমার কাছে ফাজলামি মনে হয়? তুই ইচ্ছা করে এই কাজটা করছিস আমি স্পষ্ট বুঝতে পারছি, আমাকে রাগানোর জন্য করছিস তাই তো? তাহলে সেটা করতে আমি সফল হয়েছি বলতে পারো। অ্যাসিস্ট্যান্টের কাজ হলো তার বসদেরকে শান্ত করতে সাহায্য করা। একটা গান গিয়ে শোনাতে পারো আলো তুমি ভাইয়াকে, তাতে যদি আর এত অল্পতে যদি বস রেগে যায় তাহলে তার কাছে তো কোম্পানিটাও নিরাপদ না, নাকি বলেন চাচাই? অনেক কথাই হজম করতে শিখতে হবে। ফারিয়া প্লিজ প্লিজ সবাই একটু শান্ত হন, এভাবে চললে তো মিটিং করা সম্ভব হবে না। সেটা ভাইয়াকে বোঝান চাচাই। ঠিক আছে ফারিয়া, তুমি তোমার ফোন কল শেষ করো, তারপরেই আমরা মিটিং শুরু করব। ঠিক আছে ফরাদ? হ্যাঁ অফিসার, কেমন আছেন আপনি? না না, আমি জানি তো রানু, বিপি আর ভাইয়ার আগাম জামিন হয়ে গেছে। আসলে আমি আপনাকে ফোন করেছি আমার ভাইকে ব্যাপারটা আবার মনে করিয়ে দেবার জন্য। তার সামনে আমি বসে আছি তো, মানে শুধু সেটা না, আমি এটা বোঝাতেও ফোন দিয়েছি যে আমার সাথে ঝামেলা করতে আসলে সে আমার ভাই হোক আর যেই হোক তাকে জেলের ভাত খেতেই হবে। আমি একটা কথা শুনেছি ফরহাদ, সত্যি কিনা জানি না, শুনেছি বিথি নাকি এ বাড়ি ছেড়ে যেতে চাইছে না, আর সেটা নিয়ে নাকি তোর সাথে ঝামেলা হয়েছে। এসব এই মিটিং এ আলাপের বিষয় না মা। তার মানে তোমার সুন্দর জীবনটাকে টাকার বিনিময়ে কিনে নিতে চাইছো? হ্যাঁ চাইছি। এখন বল তুই রাজি কি না, আর তুই রাহাতের লাইফ থেকে সরবি কি না? আসলে আমি বলছিলাম কি, তুমি কি করে ভাবলে ভাইয়া আমি রাহাতকে ছেড়ে দেব? কি করে রাহাতের? তুই থাম, আমি কথা বলছি তো। কি করছো, কি করছো তুমি? ওরা দুজন যদি কোম্পানি চালায় তাহলে কোম্পানি একবার শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে।